নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আমি আমার একটা নতুন রান্না নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। ব্যক্তিগত কারণে আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে যে রান্নাটা করবো এটা খুবই সহজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, একটু তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দুটো ডিম আর 200 গ্রাম ছানার, 200 গ্রামের মতো ছানা আছে আর দুটো ডিম আছে, আছে একটু টমেটো আর ধনে পাতা কুচানো। বিশেষ কোনো উপকরণ এই রান্নাটা করতে সেরকম লাগে না। আমি আভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। গরম মশলাটা অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে ফুটবে। এবার এটা হালকা নাড়াচাড়া করার পরে এটা থেকে যখন একটা হালকা সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই সমস্ত রান্নাটাই খুব অল্প আঁচে হবে। আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। আমি পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা একটু তাতে নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার খানিকক্ষণ পরে আমি এর মধ্যে আদা রসুনটা একটু গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। নুন হলুদ এগুলো আপনারা সবই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এর মধ্যে আরও ঝাল দিতে পারেন, লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন, সেটা সবই আপনাদের স্বাদ অনুযায়ী। এটা হতে হতে আমি অন্যদিকে আভেনে একটা প্যান চড়িয়ে দিয়েছি, এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেলের মধ্যে আমি যে ডিম দুটো ছিল সেই ডিম দুটোর একটা ভুজিয়া করে নেবো, বা ঝুড়ো আপনারা কী বলেন আমি জানি না, আমরা ভুজিয়া বা ঝুড়ো বলি। দেখুন এদিকে এটাও অনেকটা হয়ে এসেছে, কষানো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ওইদিকে আমার ভুজিয়াও তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ছানাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ছানাটা অ্যাড করার পর এটা একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। সমস্ত রান্নাটাই কিন্তু খুব কম আঁচে হবে। তার মধ্যে আমি একটু সামান্য চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দুটো গোটা দিয়ে দিলাম, কারণ আমার ছেলে একদম ঝাল খেতে পারে না। আপনারা চিড়ে বা কুচিয়েও দিতে পারেন। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ভুজিয়াটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ভুজিয়াটা দেওয়ার পরে সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা মোটামুটি আমার হয়ে এসেছে, রান্না প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা মেশাবো। এরপর আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা ধনে পাতাটা, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এর মধ্যে আমি আরও একটা জিনিস দেখি, যেটা দিলে রান্নার স্বাদটাই বদলে যায়, খুব ভালো লাগে খেতে। আমি এর মধ্যে সামান্য বাটার দেবো, বাটারটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, একটা সুন্দর গন্ধ আসে। রান্নাটা আপনারা গরম গরম রুটি পরোটার সাথে যেমন খেতে পারে, সেরকম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার রান্না মোটামুটি প্রায় হয়েই এসেছে, আমি এবার এটাকে একটু পরিবেশন করে দেখাবো আপনাকে। আমার রান্না কমপ্লিট। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার,
আর একটা নতুন রান্না নিয়ে আমি আগামী দিনে আসছি।